আমার প্রিয় ক্লাস টুয়েলভের এর বন্ধুরা উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বায়োলজি জীববিদ্যা এবং জীববিদ্যার আজ আমি তোমাদের জিন থেরাপি এর উপর আমি তোমাদের একটা শর্ট নোটস দিয়ে দিচ্ছি কারণ তোমরা যদি প্রশ্নপত্র দেখো তোমরা দেখবে যে জিন থেরাপি থেকে কিন্তু আমাদের অনেক কোয়েশ্চেন্সই এসে থাকে শর্ট অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স আমি তোমাদের এই টিকাটা লিখিয়ে দিচ্ছি যদি বোঝো তোমরা লিখে নিতে পারো আশা রাখি ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এই ধরনের আরও অনেক ভিডিও আমি তোমাদের দিতে থাকব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার ভিডিও তোমার কাছে সব থেকে প্রথমে গিয়ে পৌঁছয় তাহলে এসো আমরা দেখে নিই জিন থেরাপি টিকা জিন থেরাপি মানুষের জিনগত রোগের নিরাময়ে যে চিকিৎসা পদ্ধতিতে কোষের মধ্যে রোগ নিরাময়কারী উপাদান হিসাবে অতিরিক্ত একটি জিনের অনুপ্রবেশ ঘটানো হয় বা কোষের অস্বাভাবিক জিনটি স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাকে জিন থেরাপি বলে নেক্সট থেরাপি প্রকারভেদ টাইপস অব জিন থেরাপি পেসেন্ট থেরাপি কি না জিনগত ত্রুটিযুক্ত ব্যক্তির দেহে স্বাভাবিক জিন স্থানান্তরের মাধ্যমে যে চিকিৎসা করা হয় তাকেই বলা হয় পেসেন্ট থেরাপি দু নম্বর হলো থেরাপি। নিষেকের পরে জিনগত ত্রুটিযুক্ত ভ্রূণে মাইক্রো ইনজেকশানের মাধ্যমে বা প্রাণী ভাইরাস ভেক্টরের মাধ্যমে স্বাভাবিক জিন স্থানান্তরিত করে যে চিকিৎসা করা হয় তাকে এমব্রায়োথেরাপি বলা হয় নেক্সট পয়েন্ট নম্বর থেরাপি কোশগত জিনোমাটি ক্যাসেল থেরাপি জিনগত ত্রুটিযুক্ত মানুষের দেহকোষে প্রাণী ভাইরাস ভেক্টরের মাধ্যমে স্বাভাবিক জিন স্থানান্তরিত করে যে চিকিৎসা করা হয় তাকে দেহকোষগত জিন থেরাপি বলে এই ধরনের জিন থেরাপিকে নন হেরিটেবল জিন থেরাপিও বলা হয় দেহকোষে স্থানান্তরিত স্বাভাবিক জিনটি ট্রান্সজিন থেকে সৃষ্ট পদার্থ কোষে স্বাভাবিক ক্রিয়ায় সাহায্য করে মানুষকে সুস্থ করে তোলে চার নম্বর পয়েন্ট জার্মলাইন জিন থেরাপি জেনেটিক ত্রুটিযুক্ত জনন মাতৃকোষ বা জনন কোষে মাইক্রো ইনজেকশন পদ্ধতিতে ত্রুটিযুক্ত জিনটি স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করে যে চিকিৎসা করা হয় তাকে জার্মলাইন জিন থেরাপি বলে এই ধরনের জিন থেরাপিকে হেরিটেবল জিন থেরাপিও বলা হয় এর ফলে স্বাভাবিক জনন মিলনে সুস্থ সন্তানের সৃষ্টি হয় এবার আমরা দেখে জিন থেরাপির পদ্ধতি মেথডস অফ জিন থেরাপি মাইক্রো ইঞ্জেকশন উসাইট ডিম্বাণু বা ভ্রূণাণুর মধ্যে মাইক্রো ইঞ্জেকশন পদ্ধতিতে স্বাভাবিক জিন স্থানান্তরিত করা হয় দু নম্বর হল ডিটারজেন্ট মিশ্রণের মাধ্যমে ইউজিং ডিটারজেন্ট মিক্সচার এই পদ্ধতিতে রাসায়নিক পদার্থ হিসাবে ক্যালসিয়াম ফসফেট লিপিড ডেকথেট্রান প্রভৃতি এর সঙ্গে মিশ্রিত করে কোষের প্রয়োগ করা হয় রাসায়নিক পদার্থের প্রভাবে গ্রহিতাকোষের কোষপর্দার ভেদ্যতা পরিবর্তন ছিদ্রের আকার বৃদ্ধি ঘটে এবং ফলে সি ডিএনএ সহজে কোষের মধ্যে প্রবেশ করে তিন নম্বর হল ম্যাজিক বুলেট ম্যাজিক বুলেট হল সুনির্দিষ্টভাবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ জিন বা জিন সংশ্লেষিত বস্তু সমন্বিত কোষ রোগীর দেহে ইঞ্জেকশনের মাধ্যমে ম্যাজিক বুলেট প্রয়োগ করলে তা সংবহন প্রক্রিয়ায় নির্দিষ্ট রোগাক্রান্ত অঞ্চলে পৌঁছানোর পর রোগে চিকিৎসার সাথে সহায়তা করতে পারে এই পদ্ধতিতে সিস্টিক ফাইব্রোসিস নিরাময়ের চেষ্টা চলছে চার নম্বর হল প্রাণী ভাইরাসের ব্যবহার ইউজিং অ্যানিম্যাল ভাইরাসেস বিভিন্ন ধরনের নিরাপদ প্রাণী ভাইরাসকে যথা রেট্রোভাইরাস ভেক্টর হিসেবে ব্যবহার করে স্বাভাবিক জিন কোষের মধ্যে প্রেরণ করে রোগে চিকিৎসা করা সম্ভব এরপরে আমরা দেখে নিই জিন থেরাপি সীমাবদ্ধতা লিমিটস অফ জিন থেরাপি এক নম্বর হল জিনগত রোগ নিরাময়ের জন্য ডিএনএ স্তরে রোগের প্রকৃত কারণ অনুসন্ধান করা জটিল ও এর জন্য উচ্চ প্রশিক্ষণের প্রয়োজন দু নম্বর এই ধরনের রোগের নিরাময়ে জেনেটিক ত্রুটি সুনির্দিষ্ট হতে হবে বর্তমানে কেবলমাত্র একটি জিন নিয়ন্ত্রিত ত্রুটি নিরাময়ের চেষ্টা চলছে চার নম্বর হলো গ্রহিতা কোষে জিনোমের মধ্যে স্থানান্তরিত জিন বা ট্রান্সজিনের বিভিন্ন স্থানে অনুপ্রবেশজনিত মিউটেশনের ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এবং পাঁচ নম্বর হল রেট্রোভাইরাস সমগ্র দেহে ছড়িয়ে পড়তে পারে এবং ক্যান্সারের সৃষ্টি করতে পারে তাহলে আজ আমি তোমাদের জিন থেরাপি টিকাটা লিখিয়ে দিলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও